হাই ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি উইথ পিহু আমি জয়তা আর পিহু আমার একমাত্র মেয়ে আজ আমি আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি পিহু মানে আমার মেয়ে যেহেতু ওর এক বছর পাঁচ মাস এখন বয়স ও কি কি ভিটামিন খায় এবং এক বছরের পরে আপনি বাচ্চাকে কি কি ভিটামিন অ্যাকচুয়ালি দিতে পারেন তো এক্ষেত্রে বলি যে ও এক বছর আগেও কিছু ভিটামিন রেগুলার বেসিসে খেত এক বছর হয়ে যাওয়ার পর ডক্টর কিছু চেঞ্জেস করেছেন যেগুলো ড্রপ খেতো সেগুলোর কিছু সিরাপ ডক্টর দিয়েছেন তো সেইগুলি আমি আপনাদের সাথে শেয়ার করব ও দুটো ভিটামিন খায় মেনলি তার মধ্যে ফার্স্ট যেটা আসছি সেটা হচ্ছে ভিটামিন ডি থ্রি এটা হান্ড্রেড এম এর একটা প্যাক এটা ও ডেইলি খায় রোজ ফাইভ এম করে খায় এটার ভেতরে একটা মেজারমেন্ট ছোটো কাপ আছে যেটাতে ও ফাইভ এম করে রোজ খায় এটা অ্যাকচুয়ালি ক্যালসিয়ামের জন্য এই সময় যেহেতু বাচ্চাদের একটা মানে বোনের ওপরে মানে হাড়ের ওপর ওদের একটা এফেক্ট হয় যে ওরা দো করা শুরু করে হাঁটা শেখে তো মাসেলের জন্য ক্যালসিয়াম যাওয়াটা শরীরে ভালো তো এর জন্য এইটা দেওয়া হয় নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে ভিটামিন এ টু জেড এটাও সিরাপ ভিটামিন এ টু জেড সিরাপ এটা টু হান্ড্রেড এম এ প্যাক এটাও ও রোজই খায় এটা একটা ভিটামিন এখানে মাল্টি মিনারেলস আছে মাল্টিভিটামিন এটা একটা সিরাপ এই সিরাপটাও ও রোজ খায় রোজ ফাইভ এম করে খায় ডেইলি আমি অবভিয়াসলি এই সব ভিটামিন একসাথে ওকে খাওয়াই না দিনের বিভিন্ন টাইমে আমি ভাগ করে নিয়েছি কোনোটা হয়তো ব্রেকফাস্টের পরে দিই কোনোটা লাঞ্চের পরে দিই বা কোনোটা ডিনারের পরে দিই এইভাবে আমি ভাগ করে দিই এবং সেটাই মেনটেন করি এই দুটো হচ্ছে মেন ভিটামিন যে দুটো রেগুলার বেসিসে আমার মনে হয় বাচ্চাদেরকে দেওয়াও উচিত ডক্টরও আমাকে সাজেস্ট করেছেন তো আমি এই দুটো ভিটামিন রেগুলার বেসিসে দিই এছাড়াও আরেকটা ভিটামিন খায় যেটা হচ্ছে মেনলি আমার আমরা এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি মানে একটা কোভিড সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি যে করোনার সময় তো আমরা সবাই জানি এই সময় ভিটামিন সি জিঙ্ক এগুলো খাওয়া উচিত আমরা বড়রা তো বিভিন্ন রকম খাবার থেকে সেটা পেয়ে যাই বা অনেক সময় অনেকে হয়তো ভিটামিন সি ট্যাবলেট খায় বা একটু জর্জর হলেও এখন লোকের প্রিকশনের জন্য জিঙ্কও খাচ্ছে জিঙ্ক ট্যাবলেটও খাচ্ছে তো বাচ্চাদের তো এভাবে দেওয়া যায় না তাই ডক্টর আমাকে এটা বলেছিলেন যে এটা হচ্ছে ইমিউশিওর বলে একটা সিরাপ এটা ভিটামিন সি আর জিঙ্কের উপরে এই সিরাপটা এটা জাস্ট এই সময়ের জন্য একটা প্রোটেকশন দেওয়ার জন্য বাচ্চাকে এটা দেওয়া হয় তো পিহু এটা এক বছর বয়স হয়ে যাওয়ার পর থেকে মানে যেহেতু এখন এরকম একটা পরিস্থিতি চলছে তো এটা পিহু এখনও খেয়ে চলেছে কত চার মাস ধরে খাচ্ছেও প্রায় তো এটাও চাইলে আপনি দিতে পারেন খুব ভালো এটা টেস্টও ভালো বাচ্চা এনজয় করে তো এই তিনটে ভিটামিন মেনলি পিহু খায় ডেলি বেসিসে এখানে আমি একটা স্পেশাল মেনশন করব এটা যদিও বা ভিটামিন নয় কিন্তু এক বছরের পরে বাচ্চাকে দেওয়া উচিত সেটা হচ্ছে এই সময় বাচ্চাদেরকে ক্রিমির একটা ওষুধ দেওয়া হয় যেটা পিহুও খেয়েছে এক বছর পরে ডক্টররা এটা দেয় নর্মালি আমি পিহুকে যে ওষুধটা দিয়েছিলাম সেটা নাম হচ্ছে নো ওম বলে ওটা টেন এম এর একটা ফাইল হয় ওটা ও ফার্স্টে ফাইভ এম খেয়েছিল দেন ফিফটিন ডেজ পরে বাকি ফাইভ এমএল খেয়েছিল তো ওই ফাইলটা পুরোটা শেষ হয়ে গেছিলো তো এই চারটেই আমার মনে হচ্ছে যে এক বছর হয়ে যাওয়ার পরে বাচ্চাদেরকে দেওয়া উচিত তার মধ্যে তিনটে ভিটামিন আর একটা আমি আপনাদের সাথে মেডিসিন শেয়ার করলাম আশা করি এই ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ লেগেছে যদি লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন বাই বাই